গুড মর্নিং ফ্রেন্ডস, সবাইকে আবারও একবার আমাদের আবালতা ফার্মিংয়ে স্বাগতম জানাই। তো আজকে আবার একটা ছোট্ট করকনাথের ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। এই যে দেখুন, আজকে এইগুলোকে ফার্মের ভেতর থেকে ছেড়ে দিয়েছি, এখন এগুলো বাইরে ঘোরাফেরা করছে। কেন, ফার্মের ভেতরে সকালবেলাটা একটুখানি রোদ লাগে না, সেই কারণে ছেড়ে দিয়েছি। আর এখন মোটামুটি ঠান্ডাও প্রায় প্রায় পড়ে যাচ্ছে, তো এই ওয়েদার চেঞ্জিংয়ের কারণে ওদের ঠান্ডা লাগার একটা সমস্যা থেকে যেতে পারে, সেই কারণেই এদেরকে ছাড়া আবার দুপুরবেলা ঢুকিয়ে দেব। আর এই যে দেখুন পেন্সিল ব্ল্যাক, তো আপনাদের কীরকম লাগছে সেটা অবশ্যই একটা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর এই যে দেখুন, ছাড়ার কারণটা আপনারা এখানে দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখুন, সবটা গায়ে রোদ লাগাচ্ছে, আমাকে দেখে এখন উঠে যাচ্ছে। বন্ধুরা, এই যে দেখুন একটা সামনে গোল্ডেন ব্ল্যাক রয়েছে, আরো এক দুটো রয়েছে। তো বন্ধুরা, এদের আজকে প্রায় 5 মাস বয়স হয়ে গেছে, তো এদেরকে আমি আর 1 হপ্তাহর মধ্যেই আমি লেয়ার ফিড ঢুকিয়ে দেব। কেননা এর মধ্যে দু একটা মনে হচ্ছে ডিম পারবে, কেননা কড়কর কড়কর করছে। তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই একটা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর বন্ধুরা, এখানের কিছু মোরগ আছে, প্রায় 2 কেজি ওজন হয়ে গেছে। আমি গত 2 দিন আগে যখন ওয়েট করেছিলাম, আমিও ভাবতে পারিনি এতটা ওজন হবে। তো গত 2 দিন আগে যখন ওয়েট করেছি, তখন দেখতে পাচ্ছি 1 কেজি 970 গ্রাম ওয়েট আছে। আর মুরগিগুলো প্রায় প্রায় 1100-1200 গ্রামের মতো ওয়েট রয়েছে। এইখানে আরেকটা গোল্ডেন ব্ল্যাক রয়েছে, ওই যে আর বন্ধুরা, এদের পায়ে যে আমি রিং লাগিয়েছি, এটা আপনাদের কাছে কিরকম লাগছে সেটা অবশ্যই জানাবেন। আর আমি দেখি এখান থেকে কিছু মোরগ আমি মাংসের জন্য বিক্রি করব, যদি কারোর প্রয়োজন হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন, কেননা আমি ডিসক্রিপশন লিঙ্কে আমার ফোন নাম্বারটা দিয়ে দেব। আমি খুব জোর হলে 4-5টা বা 5-7টার মতো মোরগ আমি বিক্রি করব, এর বেশি এখন বের করা যাবে না। তো যদি কারোর প্রয়োজন হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আর বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর ভিডিওটাকে শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তো আজকের ভিডিওটা বেশি লম্বা করছি না, সবাইকে দেওয়ালির আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও আমি এখানে সমাপ্তি করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।